বাংলাদেশে যশোরের বেনাপোল আইসিপিতে শনিবার বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি বিএসএফ কর্তৃক জয়েন্ট রিট্রিট সেরেমনি প্যারেড অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপস্থিত থেকে জমকালো ও মনোমুগ্ধকর এই প্যারেডটি উপভোগ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান উপস্থিত ছিলেন। বেনাপোল পেট্রাপোল আইসিপিতে বিজিপির যশোর ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কমান্ডার সুবেদার মাহবুবুল হকের নেতৃত্বে 16 সদস্যের সুসজ্জিত দল এবং প্রতিপক্ষ ভারতের 145 বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল আইসিপি কমান্ডার ইন্সপেক্টর সতবীর সিংয়ের নেতৃত্বে 16 সদস্যের সুসজ্জিত দলের অংশগ্রহণে বিজিপি বিএসএফ জয়েন্ট রিট্রিট সেরেমনি প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেডে অংশগ্রহণকৃত বিজিপি ও বিএসএফ সদস্যদের সাথে কুশলাদি বিনিময়, শুভেচ্ছা উপহার প্রদান ও মিষ্টি বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিপি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে আগত উভয় দেশের পর্যটকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিজিপি ও বিএসএফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই রিট্রিট প্যারেডটি বর্তমানে যশোরের বেনাপোলে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা এই তিনটি আইসিপিতে সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।